খুঁটিনাটি নিয়ে যখনই আলোচনা হয়েছে শমিকের সাথে, তখন একটা কথা আমাদের পরিষ্কার মাথায় ছিল যে তার অডিও প্রোডাকশন বা ভিডিও পুরো লুক অ্যান্ড ফিল পুরোটাই চেষ্টা করব যে একটা লকডাউনে একটা রুম বা একটা বাড়ির মধ্যে আটকা থেকে আমাদের যেরকম যেরকম ঘটনা ঘটতে পারে সেইটাকে আমরা যদি তুলে ধরতে পারি, এবং সেটা ভিডিওতে ও করে দেখিয়েছে। অডিওতে কীরকমভাবে আমি করব সেই জিনিসটা আমার সবসময় মাথায় ঘুরত, এবং আমি দেখতাম যে ঘরের মধ্যে একটা লকডাউনে আমরা কী কী জিনিস করেছি। প্রচুর চা বানিয়েছি, প্রচুর ডালগোনা কফি বানিয়েছি বা রান্নাবাটি করার চেষ্টা করেছি, প্রচুর গান শুনেছি, প্রচুর বই পড়েছি, প্রচুর লিখেছি, চেষ্টা করেছি লেখার, ডায়েরি পাতা উল্টেছি, পাতার পর পাতা উল্টে গেছি, হয়তো কিছু বেরোয়নি। কিন্তু এই জিনিসগুলোকেই, মানে যেগুলো একদম আমার হাতের সামনে আছে, যেগুলো আমার লকডাউনের জীবনের সাথে অন্তরঙ্গভাবে জড়িয়ে গেছে, সেই শব্দগুলোকে বা তাদের শব্দগুলোকে যদি আমি আমার গানেও ইনকর্পোরেট করতে পারি। এবং দেখতেই পেলেন ঠিক এইরকমভাবেই আমি আমার হাতের কাছে যা যা পেয়েছি সেগুলোকে রেকর্ড করেছি, এই সমস্ত সাউন্ডগুলোকে। অনেকগুলো দেখাতে পারলাম, অনেক কিছু দেখাতে পারলাম না, তার কারণে আমি নিজেই ধরতে পারছি না যে এক্স্যাক্টলি কী কী আমি রেকর্ড করেছি। সেই রেকর্ডিংগুলো একটু শোনাই। এবার আমি আমার আসল প্রজেক্টটা আছি, যেখানে আমি অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম, এটা দেখতে পাচ্ছেন কিউবেসের প্রজেক্টটা। এবার ছোট্ট করে আমি আসল জায়গাটায় যাই, যেখানটা আমার সমস্ত রেকর্ডিংগুলো আছে। এবং আমি আজকেই দেখছিলাম যে রেকর্ডিংগুলো একটু শুনে দেখি, দেখুন একটা এরকম একটা আওয়াজ, এটা নিশ্চয়ই কিছু একটা রাখার একটা আওয়াজ, বই খাতা। তারপরে পেলেন শুনতে আরেকবার, একটু 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 মাইনুটলি শুনুন প্লিজ। এবার অ্যাকচুয়ালি কিন্তু এইটা এরকম একটা গোটা একটা টেক, এবার এইটাকে আমি মনে হলো যে এটা যদি পুরো রিদমে যদি পুরোটা লাগানো যায়, মানে ওয়ান থেকে আমার ওয়ান টু থ্রি ফোরে শুনি, এই এই আওয়াজগুলোকে ধরে তারপরে আমি স্যাম্পল করতে থাকি। আমি কন্ট্যাক্টে, এটা হচ্ছে ইয়ের আওয়াজটা, মানে আমার ডেস্কের ডেস্ক ঠেলার আওয়াজটা। এবারে ডেস্ক বন্ধ, নানা রকম ঘষার আওয়াজ। এবং এখন অবধি ব্যাপারটা খুব বোরিং লাগছে, আমি জানি যে এটা কী হচ্ছে। এই যে কাগজের একটা কার্ড উল্টানো বা খাতা উল্টানোর আওয়াজ, মানে পেজ, এবং এরকম অনেকগুলো উল্টানো আছে। এটা হচ্ছে সেই বিখ্যাত প্যাঁচার আওয়াজ। এবার আমি কী করেছিলাম, এইটা সব কটা নিয়ে আমি একটা কন্ট্যাক্টে একটা VST করেছিলাম। এবং এখানে কন্ট্যাক্টের লাইব্রেরি খুললেও আমি দেখতে পাচ্ছি যে সিন্থ বলে কিছু নেই খুব একটা, একটা একটা পিয়ানোর টোন আছে, ইলেকট্রিক পিয়ানোর টোন, প্রচণ্ড অর্গ্যানিক, চেলো আছে একটা। এটা আমার ছেলের, দেখতে পাচ্ছেন এটা ছেলের একটা জাইলোফোন আছে, সেই জাইলোফোনটা বহুদিন আগে আমি স্যাম্পল করেছিলাম যখন প্রথম স্যাম্পলিং শিখি, এবং সেইটাও ইউজ হয়েছে। একটু একটু করে দেখাবো আজ, ইচ্ছা আছে। এটা ফ্লুট প্যাড, এটাও আমার নিজের বানানো একটা স্যাম্পল, আমার একটা রেকর্ডার ফ্লুট আছে সেটা দিয়ে করা, সেটা ইউজ হয়েছে। ভাইব্রাফোন ইউজ হয়েছে, চেলো আছে, এখানে অ্যাকোর্ডিয়ান আছে, যেখানে খুব অদ্ভুতভাবেই, মানে অনেকেই ভেবেছে ওটা হারমোনিয়াম, একটু অন্যরকমভাবে, একটু ইউরোপিয়ান স্টাইল, এরকম অ্যাকোর্ডিয়ান খুব একটা শুনতে অনেক শোনা যায় না আর কি। এইবার যে দেখতে পাচ্ছি যে এই যে তিনখানা স্টিল গ্লাস, স্টিল গ্লাস প্যাড এবং মাই নয়েস, এইটা পুরোটাই, আর তো কিছু বাজেনি মনে হয়, বেস এই একটা খালি একটা বেস ফ্রেটলেস বেস, একটা অদ্ভুত একটা টোন বেজেছে, আমি নিজেও জানি না ওটা কী বাজিয়েছিলাম, সেটা দেখলে মজা লাগবে। কিন্তু এই যে একটা দেখা যাচ্ছে, এটা স্টিল গ্লাস, এটা আছে আটে, এটাও কিন্তু একটা স্টিল গ্লাস দিয়েই সত্যি তৈরি করা। তারপরে একটা এই স্টিল গ্লাসটাকেই অন্যরকমভাবে একটা প্রসেস করে আমি এই প্যাডটাই বানাই, যে প্যাডটা আপনারা পরে শুনতে পাবেন।
কাটটা ইউজ হয়েছে গানটায়। এইবার আসছে আসল ইন্টারেস্টিং জায়গা, যেখানে আপনারা এবার মনে একটু মজাটা পাবেন হয়তো। এটা হচ্ছে মেন রিদমের পোর্শনটা, তারপরে এটার আমার একটা মাই নয়েজ প্রোফাইল বলে আমি একটা, এটা একটা ঘড়ির মতন একটা আওয়াজ, সেটাও আমি ইউজ করেছিলাম। খাতার আওয়াজ হচ্ছে, এখানে চলে আসছে প্যাঁচা এবং নানা রকম প্যাঁচা স্যাম্পলগুলো, আমি এগুলো করার আছে। শুধু আমি এইটা একটু শোনাই যে এটা কী কী বেজেছে। যারা যারা শুনতে পাচ্ছেন না তাদের জন্য একটু তো শোনাতে হবেই। এটা কিরকমভাবে ইউজ হয়েছে গানটায় এবার যদি আমরা একটু শুনি। এটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এবার আরেকবার যাই। এইবার জায়গাটা আসছে, এবার এটা গানের সাথে কিরকম লাগে দেখুন। এটা দিয়ে হয়ে গেছে আর কি, এবার পুরোটা একটু শুনি। এই চিন্তাটা আমার হঠাৎ আমার মাথায় আসে শ্রমিকের ওই কথাটা শুনে, কিন্তু যে লকডাউনে আমার একটা ছোট্ট একটা সাউন্ডস্কেপ করতে চাইছি, যেটা একটা ঘরের মধ্যে আবদ্ধ থেকে সেই সাউন্ডটা যদি তৈরি করা যায়। সেই কারণে আমার গানে এতটুকু কোথাও রিভার্ব ইউজ হয়নি আমার ভোকালে, যাতে ওটা একটা, আজকেই রনি বলছিল যে ওটা একটা যেন ডেড স্পেসের মতন একটা লাগে, যে একটা ছোট্ট একটা আবদ্ধ ঘরের মধ্যেই আমি আটকে আছি। গ্লাসের প্যাড
ভেতরে ঢুকছেই। আর আমার রিয়ানের মানে আমার তুতুনের বেলটা ইউজ করেছিলাম এইখানে, এটাও এখানে ইউজ হয়েছে এইভাবে। পারছেন কতটা খেটে কতটা সময় দিয়ে এই ট্র্যাকটা বানানো। এবার এত খাটনি তখনই সফল হবে যখন আপনারা এটাকে দেখবেন, ভালো মন্দ জানাবেন যে কীরকম লাগলো। যদি খারাপ লাগে তাহলে অবশ্যই খারাপও জানান, যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন মানুষের সাথে। ডেসক্রিপশনে এটার ভিডিও, মিউজিক ভিডিও লিঙ্ক এবং অডিও স্ট্রিমিং লিঙ্কটাও দেওয়া আছে। মিউজিক ভিডিওটা অবশ্যই দেখুন, শমিক অসাধারণ কাজ করেছে এবং এর মিউজিক ভিডিওর সাথে জড়িত সমস্ত কলাকুশলী প্রচুর খেটেছে। এই চরম একটা অনিশ্চয়তার সময়ও রিস্ক নিয়ে কাজটা করেছে এবং সেই সেজন্য আমি খুব নিজেই আমি প্রচণ্ড ওদের কাছে থ্যাঙ্কফুল যে এরকম একটা গান আমরা একসাথে বানাতে পারলাম। এবং আমাদের একমাত্র এইটাই চাওয়া যে আপনারা এই গানটা দেখুন, শুনুন, এবং যদি ভালো লাগে তাহলে জানান, যদি খারাপ লাগে তবুও জানান, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।